আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সাবিয়া সান্নুর ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে এক নতুন ধরনের রেসিপি শেয়ার করব, যেটা হলো পাকা আম দিয়ে বড়া তৈরির পদ্ধতি। এই বড়াটি তৈরি করার জন্য প্রথমে আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 3 চামচের মতো চিনি। শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব পাকা আমের পাল্প। আমি 2টো আমকে হাত দিয়ে মেখে রেখেছিলাম, আপনারা চাইলে গ্রাইন্ডারেও মিক্স করে নিতে পারেন। এবার এগুলোকে মিশিয়ে নেব। এখন এগুলোকে দুধ দিয়ে মাখিয়ে নেব। আপনারা এখানে চাইলে গরম পানিও ইউজ করতে পারেন, দুধটা দিলে টেস্টটা বেশি হবে। মাঝে মাঝে এই লিকুইড দুধটা দিয়ে পুরোটা মেখে নেব। এখন 3-4 চামচের মতো সুজি দিয়ে ওটাকে আবারও ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, এই সময় সকলের বাড়িতেই কম বেশি আম থাকবে, আপনারা একবার বাড়িতে এই আমের বড়াটা তৈরি করে দেখতে পারেন। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে পেস্টের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে 15 মিনিট মতো রেখে দেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার বড়ার শেপ দিয়ে এগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। আমি বড়ার সাইজগুলোকে একটু ছোট ছোটই করেছি, আপনারা চাইলে একটু বড় বড়ও শেপ দিতে পারেন। 1 পিঠ ভাজা হয়ে গেলে উল্টে নিয়ে অপর পিঠটাও ভেজে নেব। এই সময় একদম লো ফ্লেমে আঁচটাকে রাখতে হবে। ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। সব বড়াগুলোকে ওই একইভাবে ভেজে নেব। গরম চায়ের সাথে এটা কিন্তু একদম জমে যাবে, এটা খুব মুচমুচে আর টেস্টি হয়। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।